আমার যেটা ইচ্ছে আছে, আমি এই নির্বাচনী কার্যক্রমে যখন আমি দেখছি যে যাদের সাথে কথা বলছি জুনিয়র বা সিনিয়র, এদের একটা পরিচয়, যে মানে সিনিয়ররা জুনিয়রদেরকে অনেককে চেনেন না, আবার জুনিয়ররা সিনিয়রদের সম্পর্কে অনেকটা একটা মানে দূরত্ব আছে, তারা ভয় পায়, ভয়ের জায়গা থেকে তারা একটু দূরে দূরে থাকে। তো সেই দূরত্বটা ঘোচানোর চেষ্টা করব। আমি প্রথমেই যে জিনিসটা করবার চেষ্টা করব যে সিনিয়র এবং জুনিয়রের ভেতরে যে মেলবন্ধনটা কীভাবে তৈরি করা যায়। আমি কিছু কিছু প্রক্রিয়ার কথা শেয়ার করেছি জুনিয়রদের সাথেও, এবং তারা কিন্তু সেই জায়গাটাকে বলছে যে তাহলে ভাই এরকম যদি উদ্যোগ নেওয়া যায় তাহলে ইট ইজ লাইক একটা অন্যরকম বিষয় হবে। কারণ আমাদের এই সংঘটা করা হয়েছে তো সবার জন্যে, এটা তারকা সংঘ না, এটা শিল্পী সংঘ। শিল্পী যেখানে আছে, যে শিল্পীটা আজকে নতুন সেই শিল্পীটা আগামীকালকে একজন তারকাও হয়ে যাবে, বা যে আজকে একটা মধ্যবর্তী জায়গা আছে সে কখনো তারকাও হয়ে যাবে, কিন্তু শিল্পী কিন্তু শিল্পী থাকবে। শিল্পীর কোনো পতন নেই, তারকার পতন আছে। এটা আমি এই জিনিসটা মাথায় রেখে সম্পর্কের জায়গাটা আমি সুন্দর করতে চাই, সুষ্ঠু করতে চাই। কারণ পরিবারের বাইরে গিয়ে এটা আমাদের সবচাইতে বড় পরিবার, আমাদের কর্মক্ষেত্রটাতে আমরা বেশি সময় কাটাই, তো সেই সময়টা কিন্তু আমার পরিবারের মতো করেই কাটাই। তো সেখানে আগে যেমন একটা বিষয় ছিল সেই জিনিসটা আমরা একটু গ্যাপ রয়ে গেছে, কিন্তু হয়ে গেছে সময়ের সাথে সাথে একটু গ্যাপ রয়ে গেছে। যে আগে আমরা একটা আড্ডার মতো নিজেদের পরিবারের, কেউ আমার খালা, কেউ আমার মামা, কেউ আমার চাচা, এভাবে কিন্তু হয়ে গেছে। এখনও তাদেরকে সেভাবেই ডাকি আমি, কিন্তু আজিজুল হাকিম মামাকে মামাই ডাকি। মানে সম্পর্কের জায়গাগুলো এরকম তৈরি হয়ে গেছে, কিন্তু এখন একটু দূরত্ব আছে। এই জায়গাগুলো গুছিয়ে সুন্দর সুষ্ঠুভাবে সংঘকে এগিয়ে নিয়ে যেতে চাই। আরও অনেকগুলো মানে আমার ইচ্ছে আছে, সেই ইচ্ছে না, তুমি আমাকে জিজ্ঞেস করেছো একেবারে প্রথম কোনটা করতে চান। আমার প্রথম কথা হলো যে কাজ করতে গেলে সবাই মিলে করতে হবে, তাহলে দূরত্বটা গুছিয়ে যদি একসাথে কাজ করতে চাই, করতে পারি, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে অনেক ভালোভাবে আমরা কাজ করতে পারবো। কারণ সংঘের জন্য শুধুমাত্র একজন তো কাজ করে না, বা ২১ জন কাজ করলে হবে না, সংঘের পুরো সদস্য যারা আছে প্রায় ১০০০-এর উপরে, সেই মানুষগুলোকে সবাইকে মিলে কাজ করতে হবে।